आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে একঝাঁক তারকাদের উপস্থিতিতে সূচনা সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। কালাইনে মন্ত্রীর কনভয়ের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত এক, সড়ক অবরোধে ক্ষুব্ধ জনগণ। অম্বিকাপট্টিতে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত চালক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ক্লাব ইচ্ছেডানা ও আদেয়ামা প্রোডাকশনের যৌথ উদ্যোগে শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। শনিবার স্থানীয় বঙ্গভবন প্রেক্ষাগৃহে দুদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের সূচনা করা হয়। চলবে রবিবার অর্থাৎ 26 মার্চ অবধি। এতে যোগ দিতে শিলচরে এসেছেন টলিউডের প্রতিযোগ্যা অভিনেতা অভিনেত্রীর দল। এদিন প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন প্রখ্যাত টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপতির ভট্টাচার্য সহ আমন্ত্রিত অতিথিরা। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। শিলচরে অনুষ্ঠিত হওয়া এই দুদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে আসরে সামিল হতে এসেছেন জি বাংলা সারেগামা পার সঞ্চালক অবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখার্জি, অঙ্কিতা চক্রবর্তী সহ একঝাঁক অভিনেতা অভিনেত্রী এবং নির্দেশকদের দল। উদ্বোধনের পর বেশ কয়েকটি ফিচার ফিল্ম সহ ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয়। আয়োজকদের পক্ষ থেকে শর্মিষ্ঠা দেব জানান, আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট মুভি যেটা ছিল আদ্যামা প্রোডাকশনের কাদম্বরিয়ান, ওই মুভিটার অ্যাকচুয়ালি নমিনেশন পেয়েছিল ফিল্ম ফেয়ারের জন্য তেলেঙ্গানা। ওই সময় গিয়েছিল আমাদের ডাইরেক্টর শর্মিষ্ঠা দেব। তো ওখান থেকেই ও এখানে আর কি আমাদের বাংলার এত সুদূর দূরে তেলেঙ্গানা, ওখানেও বাংলা সম্বন্ধে তো চর্চা চলছে, ওখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় বাঙালিদের নিয়ে বা বাংলা মুভিদের নিয়ে, তার জন্য ওই অনুপ্রেরণার জন্যই আমরা এখানে আর কি চেষ্টা করছি যে বা এখানে প্রোগ্রামটা চালাচ্ছি সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল, ঠিক আছে, ওটার জন্যই এখানে ওটার থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। আজকে আমি সবাইকে ইচ্ছা রাখার সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই। ছবি দেখুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আগামীকাল সকাল 12টা থেকে আমাদের বিভিন্ন ছবি রয়েছে, মায়া কুমারী দেখানো হবে, তারপর মায়া কুমারীর পর আছে অঙ্ক হলেও সত্যি, দেন শ্রীলেখা মিত্র, এরকম অনেক ছবি রয়েছে। স্ক্রিন টুতে সর্বক্ষুদিশু দেখানো হবে কাল, উপসর্গ একে SMS মুভি দেখানো হবে। তো যারা আছেন আপনারা প্লিজ আসুন, আমাদের পাশে থাকুন। এবং কাল আমাদের সন্ধ্যের পরে আমাদের অ্যাওয়ার্ড শো রয়েছে, যেখানে আমাদের শিলচরের বিভিন্ন অনুষ্ঠান হবে। তাছাড়া আমাদের থাকছে এই ফেস্টিভ্যালে যারা যে যে সিনেমা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন। পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় কালাইন ধুম করে। সূত্র মতে জানা গেছে, শুক্রবার বাড়ি থেকে শিলচরের দিকে বাইক নিয়ে রওনা হয়েছিল বিহারা পঞ্চমখণ্ডের বাসিন্দা শামসুল হকের ছেলে শফিউল ইসলাম। ঠিক সেই সময় কালেন অভিমুখে যাচ্ছিল পুলিশের একটি বোলেরো গাড়ি। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পুলিশের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে গুরুতর আহত হন শফিউল। ঘটনাটি প্রত্যক্ষ করে আশেপাশের জনগণ ছুটে এসে আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের গাড়িটি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিরাপত্তারক্ষীর গাড়ি ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আমার ছোট ভাইকে কালাইন দুমকুর এলাকায় পরিমল শুক্লবৈদ্যর স্কটের গাড়ি, যে বোলেরো গাড়িটা আছিল,
ওই গাড়িটা দ্রুত গতিতে চলার কারণে আমার ছোট ভাইকে অ্যাক্সিডেন্ট করে প্রাণে মেরেছে। যার দরুন আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করেছি যাতে আমাদের এই সুবিচারখানা পাওয়া যায়, করিয়া দেওয়া হয়। সবার মাধ্যমে আমি এমএলএ মহাশয়কেও ফোন করেছি এবং আমি রাত্রের মধ্যে নম্বর কালেকশন করে আমি পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে বনমন্ত্রীকেও যোগাযোগ করব যে উনার স্কটের গাড়ি আমার ছোট ভাইকে একদম স্পট ডেড করে রাস্তায় ফেলে ওরা চলে গেছে। যার দরুন বর্তমানে খালাইন ওই বোলেরো গাড়িটা খালাইন রাখা আছে এবং আমার ছোট ভাইয়ের বাইকটাও খালাইন রাখা আছে। এদিকে শনিবার ময়নাতদন্তের পর সফিউল ইসলামের মৃতদেহ বাড়ি নিয়ে আসা হলে তার মৃতদেহ সড়কে রেখে শিলচর কালেন রানীফেরি জাতীয় সড়ক অবরোধ করেন সফিউলের পরিবারের লোকেরা সহ গ্রামবাসীরা। এতে জাতীয় সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলে আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। আমার ছোট ভাই সাফিল ইসলাম হে আমার এখানে আসলো গিয়া এক দেড় ঘন্টা আমার দ্বারা বইছে ঘুমাইছে, ঘুমানির পরে আমার কইছে বুয়াই আমি যাই আর কি। এখন আমি বললাম ভানু যাইতে তাহস না স্টার করিয়া যাইবে বিকালে, হইল না এখন যাই গিয়ে আমি জুতা এক জোড়া আইছে খালাইন অনলাইনে অর্ডার করছিলাম তো ওজোড়া লই আইগি। সে আমি কইলাম আচ্ছা তুই না আর গাও দোষ ফাইলে নানি অগুন অনলাইনে আন রেখর আমি ইটা আর এক জোড়া পিন্ধিছে আমার বালা লাগে তো আমি অগুন আনি গিয়া ও গেছে হে বার ইয়া যাওয়ার পরেও তো তোরা পরেও আমরার কাছে ফোন আইছে সাফিল কেন অ্যাক্সিডেন্ট হইয়া হে ডেড। তো এখন ওখানের মানছে আমরারে কইত্রা ফোন করিয়া আমার সুগ্রাল লগে একটা মেয়ে পড়ে উষ্টম হায়ার সেকেন্ডারিত ওই মেয়ে পর এখন বেজান সময় হে এখানে পড়িয়া রয়েছে। পড়ার পরে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশে উঠাই লইত তখন আমার ভাই বাঁচিল নে প্রায় সময় বলে তারা ফোনও খাটি লইছেন তার লগে তর্ক বিতর্ক হরা তুই নেই আমরারে মারছত হে কর না আমি মারছি ওলা কিছু হে মাতিছে এখান ও বেজান সময় হনু তারারে নষ্ট করায় তারে গিয়া হে অতখান এখন হে তো ডেড হয়েছে। সময় মতো যদি হে ডাক্তারের হাওলা লইলে তোমার ভাই বাঁচিল নে। এখন আপনার ডিমান্ডটা কিতা দাবিটা কিতা? এখন আমরা ডিমান্ডটা আমরা শুরু বিচার চাই। তার তার একটা বউ আছে দেড় মাসের বিয়া করি আনা হয়েছে। এরপরে তার কত বড় একটা আশা আমার বাইরে আসলো আমেরিকার যাইতো তার বর্তমানে ভিসা উচা আই গেছে ডেট মার্চের 13 তারিখে যাইতো। শিলচর অম্বিকাপট্টিতে শুক্রবার দিন দুপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা। স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাশঙ্কর স্কুলের মুখে থাকা ড্রেনের গর্তে পড়লেন এক যুবক। এতে গুরুতর আহত হন স্কুটি চালক। এই নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা গেছে গোটা এলাকায়। জানা গেছে সপ্তাহখানেক আগে অম্বিকাপট্টি এলাকার জনগণকে জমা জল থেকে রেহাই দিতে অভিযানে নামে জেলা প্রশাসন। ড্রেনের উপর ও সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বসত বাড়িগুলো মাপজোক করে ভাঙচুর চালায় প্রশাসন। পাশাপাশি ড্রেন সংস্কারের কাজ শুরু করা হয়, কিন্তু নির্মীয়মান ড্রেনের কাজ স্লথ গতিতে চলার ফলে রোজ দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীর। এমনিতেই ওই এলাকায় যানজট প্রায় লেগে থাকে। এর মধ্যেই ড্রেন সারাইয়ের কাজের জন্য সড়কটির পরিধি কমে যাওয়াতে যান চালকদেরও যানবাহন চলাচলে তীব্র সমস্যার মুখে পড়তে হয়। ড্রেনের পাশে ব্যারিকেড না দেওয়াতে এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে ওই যুবককে বলে একাংশ স্থানীয়দের অভিযোগ। বছর দুয়েক আগে একটি প্রাইভেট ফাইন্যান্স থেকে ট্র্যাক্টর কিনে কিস্তির এক টাকাও দেননি রাতাবাড়ির ওয়াঙ্গিরপুর বাসিন্দা ইসমাইল আলী এবং আবু সালেহ নিজামুদ্দিন। উল্টো ট্র্যাক্টরের সাবডিলারের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলা করেছেন এই দুই গ্রাহক। সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করলেন ট্র্যাক্টর বিক্রেতা কোম্পানি স্কাইলাইট অটোমেটিক প্রাইভেট লিমিটেডের সাবডিলার বরখোলার বাসিন্দা নূর আহমেদ বড়ভুইয়া। বরাক উপত্যকার 3 জেলা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দিতে তার মাধ্যমে এ কোম্পানির ট্র্যাক্টর বিক্রয় হয়। দীর্ঘদিন ধরে এই পেশায় রয়েছেন তিনি। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, রাতাবাড়ি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইসমাইল আলী নামে আর আবু সালে নামে একটা গাড়ি গেছে 25 অক্টোবর 2020 ইংরেজিতে। তো গাড়ি যাবার পরে অমর শক্তি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাকিন ফাইন্যান্স করিয়া, কিন্তু যাওয়ার পর তাকিন লইয়া আইজ অব্দি পর্যন্ত কোনো তারা ইনস্টলমেন্ট দেন না। তো ফাইন্যান্সে তার প্রসেস অনুযায়ী তারে নোটিশ দের এনে বহুত কিছু করে। তো এমত অবস্থায় তারা গত দিন হঠাৎ করি আমি রাতাবাড়ি পুলিশ আমার বাড়িত আইয়া আনুমানিক 2টার সময় আইসে আই আমার ডাসে আমি বাড়িত না থাকার কারণে আমার বড় ভাই রেফাই সেফাই উঠে লইয়া গেছে কি কোনো কিছু না হইয়া কোনো কিছু জাজমেন্ট না করিয়া লইয়া গেছে কি। তো এটা তো হঠাৎ করে নেওয়ার কথা, আমি এমন বড় কোনো ক্রিমিনাল নয় যে আমারে হঠাৎ করে ইয়া যে নিত বা আমার বড় ভাইরে নিত। এটা একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার, যেহেতু আমার কাছে ভ্যালিড ডকুমেন্ট আছে, তার ডেলিভারি চালান আছে, বিল আছে, ইনভয়েস আছে, অথচ ইন্স্যুরেন্স আছে, রেজিস্ট্রেশন আছে, সব ডকুমেন্ট থাকা সত্ত্বে যেন এটা ফাইন্যান্সিয়াল ম্যাটার হিসাবে যেন অফিসারে
কোন গ্রাউন্ডে আমারে এখান সার্চ করলা বাইকান তো তাই না আমারে নোটিশ দিতা নোটিশ দিয়ে দায়িত্বটা যে নিটা তারা যে আবদার করছে এটা গাড়ি অরিজিনাল দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে না তাই হঠাৎ করে জানলা কি তার কোন বিষয়ে যে নিটা দেওয়া হয়েছে না করিয়া আর তাই নিয়ে সার্চ করে এরকম তো সার্চ করা আইনের কোনো জনাই আর দ্বিতীয়ত আমি এটার লাগিন আমাদের শিলচর এসপি করিমগঞ্জ এসপি ডিজিপি স্যারের কাছে আমি বিচার। শনিবার শিলচরে কাছাড় জেলার আশাকর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানে জেলার স্বাস্থ্য সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। স্থানীয় অভিজাত ভবনে আয়োজিত এই সমাবেশে প্রথমে প্রয়াত আশাকর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন জেলাশাসক। পরে প্রয়াতদের পরিবারের সদস্যদের হাতে 1,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আশাকর্মীরা। এদিন অনেক আশাকর্মীদের বিগত দিনে তাদের ভালো কর্মকলাপের জন্য শংসাপত্র তুলে দেন জেলাশাসক। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা সুপারভাইজার, খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক, জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক সহ আশাকর্মীরা এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের উচ্চপদস্থ আধিকারিকরা। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো আমাদের আশাকর্মী এবং আশা সুপারভাইজার যারা দৈনন্দিন আমাদের স্বাস্থ্য বিভাগের অধীনে যা যা টিম আছে তা নিয়ে কাজ করে যাচ্ছে গ্রামাঞ্চলে শহরাঞ্চলে প্রসূতির শিশু স্বাস্থ্য এবং টিকাকরণে নিয়ে ওদেরকে সম্মান জানানো। আর আজকে এই প্রোগ্রামের মধ্যে উল্লেখযোগ্য হলো যারা আমার আশাকর্মী বা আশা সুপারভাইজার বিগত প্রয়াত হয়েছেন তাদেরকে সম্মান জানানো আর তাদেরকে আশা কিরণ স্কিমের আন্ডারে মরণোত্তর 1,00,000 টাকা প্রদান করা হবে যারা মৃত হয়েছে এবং যারা মেডিকেল ক্লেম করেছিলেন ওদেরকে মেডিকেল ক্লেম দেওয়া হবে সেটা অ্যাকাউন্টে হবে। আর এখানে আজকে আমাদের মূল আমাদের অতিথি বিশেষ ছিল আমাদের জেলা উপায়ুক্ত শ্রী রোহন কুমার দাস। এর মধ্যে আমাদের বিশিষ্ট উপস্থিত ছিল আমাদের যুগ্ম সঞ্চালক স্বাস্থ্য বিভাগ, আমাদের এডিশনাল চেয়ারম্যান এইচও, আমাদের এমপি প্রতিনিধি, এমএলএ প্রতিনিধি কাছাড়ের, আরও আমার আশাকর্মীবৃন্দ, আমার ব্লক পিএসএ এসডিএম এইচও, অন্যান্য স্বাস্থ্য আধিক অফিসার এবং আশাকর্মীবৃন্দ। আগামীতে আশা করি আমরা আরও সুন্দর প্রোগ্রামটা করতে পারবো এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আশা এবং আশাকর্মীরা আরও মোটিভেটেড হবে, আরও ভালোভাবে কাজ করে যাবে, সমাজে স্বাস্থ্য এবং সুন্দরভাবে তাদের আমরা ভালোভাবে থাকতে পারি ওটাকে প্রশিক্ষণ দেবো। শনিবার রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক লাইটের সুইচ অফ করে রাখার আবেদন জানালো রাজ্য সরকার। এদিন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার আর্থ আওয়ার পালন করা হচ্ছে যাতে পৃথিবী পর্যবেক্ষণে কেন্দ্র সরকারের এই প্রচেষ্টাকে গোটা দেশে সমর্থন জানানো যায়। এ উপলক্ষে এক প্রেস বার্তায় অসম সরকারের তরফ থেকেও রাজ্যবাসীকে 1 ঘন্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক লাইটের সুইচ অফ করে রাখার আবেদন জানানো হয়। রামকৃষ্ণনগর কলেজের 5 দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের সূচনা হলো বৃহস্পতিবার। এদিন সকালে কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে 5 দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রামকৃষ্ণনগর কলেজের এনসিসি ইউনিট, এনএসএস ইউনিট, আইকিউএসি ইউনিট, রামকৃষ্ণনগর মহকুমা কৃষি কার্যালয়ের যৌথ উদ্যোগে আসাম মিজোরাম সীমান্তবর্তী রংপুর এলাকায় জুম চাষের জন্য উন্নত মানের বীজ বণ্টন করা হয় ওই এলাকার কৃষিদের মধ্যে। পাশাপাশি কৃষির উপর ভিত্তি করে সজাগতা শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তী, এনসিসি ইউনিটের প্রশিক্ষক সঞ্জয় নাথ, আইকিউএসি এর সম্পাদক মনোজিৎ পুরকায়স্থ, অধ্যাপক দীপঙ্কর পাল, রামকৃষ্ণনগর কৃষি মহকুমার এগ্রিকালচার ইন্সপেক্টর নৃপেশ দাস সহ ছাত্রছাত্রীরা। ওইটা ভাববেন ওই নতুন শস্য সম্পর্কে যেটা কিছু যদি উৎসাহী হয়ে কেউ যদি করেন তাহলে অবশ্যই লাভ হবে। আর পরবর্তী যেসব সাহায্য সহযোগিতা কৃষি বিভাগের থেকে পাবেন কিন্তু আশ্বাস দিলেন। আর আজকের এই সভায় উপস্থিত থাকার জন্য সবাইকে ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। এখন আমরা আমি তো দেখা যায় খুব কি হয়েছি আমার বাইরে অনেক আমরা যে ডিস্ট্রিবিউশন করবো তখন ডিস্ট্রিবিউশন
গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে রবিবার সকাল 10টায় দুটো সড়কের উদ্বোধন করবেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন প্রথমে তারাপুর দাসপাড়া থেকে মজুমদার বাজার পর্যন্ত একটি সড়ক উদ্বোধনের পর বিকেল 3টায় 37 নং জাতীয় সড়কের রামনগর থেকে মারুচিং খুবাম পর্যন্ত আরও একটি সড়কের উদ্বোধন করবেন বিধায়ক। এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে এক ঝাঁক তারকাদের উপস্থিতির সূচনা সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। কালাইনে মন্ত্রীর কনভয়ের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত এক, সড়ক অবরোধে ক্ষুব্ধ জনতা। অম্বিকাপট্টিতে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।